নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই আমরা আবহাওয়ার দিকে খবর নজর রাখব। চরম গরমে জ্বলছে বাংলা। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। সোমবার থেকে দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সঙ্গে লুও বইবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? তাপপ্রবাহের সতর্কতা আরো কতদিন জারি থাকবে বঙ্গে? ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে এই তাপপ্রবাহের প্রভাব চলবে আগামী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত। তবে সোমবার থেকে কিছুটা হলেও তাপমাত্রার পারদ নামতে পারে 2-24 পরগনা, কলকাতা সহ কয়েকটি জেলাতে। তবে তাপমাত্রার এই যে প্রভাব বা তাপপ্রবাহের এই যে প্রভাব, তার যে স্থায়িত্ব, তা কিন্তু থাকছে শুক্রবার পর্যন্ত। তবে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যার জেরে উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তা কিন্তু খুবই ক্ষীণ মাত্রায়। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গের উপরের 5 জেলা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেটি আরো 1 সপ্তাহ মতন জারি থাকবে। তবে উত্তরবঙ্গের নিচের জেলাগুলো, অর্থাৎ দিনাজপুর, মালদা সহ মুর্শিদাবাদ পর্যন্ত এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রার তারতম্য ঘটবে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের এই জেলাগুলোতেও জারি করা হচ্ছে। তবে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা তারতম্য বজায় থাকবে এবং এই তাপপ্রবাহের এই প্রভাব বজায় থাকার সঙ্গে সঙ্গে লু বওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। স্বর্ণালী, একদমই, অর্থাৎ শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে শোনাবো আপনাদের। তবে এখন যে স্কেলটা চলছে, এটা লম্বা স্কেলই হতে চলেছে, কারণ যেহেতু বলা হলো আগামী 1 সপ্তাহে খুব একটা ইম্প্রুভমেন্ট হবে না। কলকাতার ক্ষেত্রে হয়তো 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হয়তো আগামী 3 দিন 39-40-এর কাছাকাছি থাকবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে নয়, বেরোতে হলে ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করুন। জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। বাইরে বেরোলে বেশি করে জল খান। ডাবের জল বা লেবুর শরবত খেতে পারেন। আম, তরমুজ, লিচুর মতো রসালো ফল খান, এমনটাই জানিয়েছেন এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং এই পরিস্থিতিতে চিকিৎসকরা কি বলছেন শুনুন। তাপমাত্রা আরো বাড়বে, এই বাস্তবটা নিয়েই আমাদের বাঁচতে হবে, আমাদের রাস্তায় বেরোতে হবে। 1 নম্বর, আমরা সুতির জামা কাপড় হালকা রঙের পরিহিত হয়ে বেরোবো। জল পানটা অতিরিক্ত করব, কারণ আমাদের ডিহাইড্রেশন শরীরে যাতে না হয়, সেইখানে জলের সাথে মানে যে জল খাবো সেটার খনিজ পদার্থ উপস্থিতি যেন থাকে, অর্থাৎ ফলের রস হতে পারে, ORS হতে পারে, বাড়ির বানানো শরবত হতে পারে, আর শাকসবজি যত পারি বেশি খাবো, আর যে জলের জলীয়, যে ফলের মধ্যে জলীয় প্রভাব আছে সেইগুলো বেশি খাবো, অর্থাৎ তরমুজ হতে পারে, মুসম্বি হতে পারে ইত্যাদি। আর যেটা দরকার সেটা হচ্ছে যাদের বাইরে বেরোতে হবেই, যেরকম সাংবাদিক, পুলিশ, সাফাই কর্মী, শ্রমিক, তাদের কিছুক্ষণ বাইরে, কিছুক্ষণ শেডের নিচে, বা তারা ছাতা ব্যবহার করা, একটা টুপি পরা। সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত খুব শীঘ্রই ছুটিটা দেওয়ার, কারণ যে গরম পড়ছে শিশুদেরকে আপনি আটকাতে পারবেন না। তবুও অভিভাবকদের দায়িত্ব 12টা থেকে 4টের মধ্যে যেখানে স্কুলটা হচ্ছে সেখানে যেন প্লে গ্রাউন্ড, খেলার জায়গায়, ক্লাস থেকে না বেরিয়ে যায়। আর একটা স্পেশাল যে সময় দেওয়া, তাদের জল পান করতে দেওয়ার অভিভাবকদের দায়িত্ব, যা যদি কোনো শিশুর ঘাম হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে বাড়িতে চিকিৎসা না করে
বা গুগল চিকিৎসা না করে যারা সরাসরি চিকিৎসকদের সাথে যোগাযোগ করে, হিট স্ট্রোকের ট্রিটমেন্ট কিন্তু হাসপাতালে হবে, রাস্তায় নয়। হিট ক্র্যাম্পস বা হিট এক্সর্শন অবধি আপনি যেতে পারেন, কিন্তু হিট স্ট্রোকের জন্য আপনাকে বরফ জলে ডোবাতে হবে সেই মানুষটাকে। কিন্তু যদি প্রাথমিক চিকিৎসা বলেন, যে বরফ যদি আমরা ব্যবহার করি অ্যাক্সিলায়, অর্থাৎ বগলে বা কুচকিতে যেখানে বেশি ক্যাপিলারি আছে, তাতে শরীরটা ঠান্ডা হয়। কিন্তু বরফ আপনি পাবেন কোথেকে? কোল্ড ড্রিঙ্কস এর দোকানের যে বরফ আছে সেটা কতটুকু বরফ? সেই বরফের দোকান থেকে আনতে যাচ্ছি, ততক্ষণে কিন্তু পেশেন্টের অবস্থা খারাপ হবে। আর হিট স্ট্রোক কিন্তু একটা মারণ রোগ।